এক নাম্বার রমজানের প্রস্তুতির প্রথম অংশ যেটা হবে সেটা হচ্ছে তাওবা এবং ইস্তেগফার। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, রোজা তিনি ফরজ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ ছাড়া আমরা মুত্তাকি হই আর তাকওয়ার অবস্থান হলো কলবে, অন্তরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন আলোচনা করতে গিয়ে বলেছেন ইশারা করে, আত্তাকওয়া হাহুনা, তিনবার, যে তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তাহলে যে কলবে তাকওয়া থাকবে ওই কলবকে আগে ঘষে মেজে পবিত্র করতে হবে। যখন কোন ব্যক্তি কোন মুমিন গুনাহ করে, আল্লাহর হাবিব বলেন, ইযা আযনামাল মুমিন কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি, কোন মুমিন যখন গুনাহ করে তখন তার কলবের মাঝে কালো দাগ পড়ে যায়। এখন এই কালো দাগ যে কলবে পড়ে আছে, সে কলবে তাকওয়া ঢুকবে কিভাবে? তাই আগে আমরা কলবকে পবিত্র করতে হবে, পরিষ্কার করে নিতে হবে তাওবা এবং ইস্তেগফারের মাধ্যমে। আমরা রমজান আসার আগেই তাওবা করে নেব যে আল্লাহ, যে গুনাহগুলো করে ফেলেছি আমরা আর করব না, আমরা ফিরে এসেছি, আমরা তোমার সাথে ওয়াদাবদ্ধ যে গুনাহ আমরা দ্বিতীয়বার আর করব না, আমরা স্বীকৃতি দেব, লজ্জিত হব, এরপরে আমরা ইস্তেগফার করব, আল্লাহর কাছে ওই গুনাহগুলো ক্ষমা চাইব। যদি আমরা ক্ষমা চাইতে পারি, তওবা করতে পারি, আল্লাহর ঘোষণা হচ্ছে উলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা শুধু গুনাহ ক্ষমাই করবেন না, বরং যে পরিমাণ গুনাহ ছিল আল্লাহ ওই পরিমাণ সওয়াব দিয়ে দেবেন, অর্থাৎ গুনাহগুলোকে তিনি সওয়াবে রূপান্তরিত করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রস্তুতি নেব, এক নাম্বার আমরা তাওবা ইস্তেগফার করে, খেজুর, বুট, সোলা, মুড়ি ইত্যাদির প্রস্তুতি নয়, আমাদের প্রস্তুতি হবে তাকওয়ার প্রস্তুতি। আমরা এক নাম্বারে যা করতে চাই তাওবা, দ্বিতীয় নাম্বার ইস্তেগফার, তিন নাম্বার হচ্ছে হক আদায় করে রোজা রাখার প্রস্তুতি, সেটা হবে হারাম পরিত্যাগ করার সিদ্ধান্ত নেওয়া। হক আদায় করে রোজা রাখা মানে হচ্ছে শুধুমাত্র খাবার এবং পানীয় স্ত্রীর সংসর্গ পরিত্যাগ করা নয়, বরং পানাহার, কামাচার, সাথে সাথে পাপাচার, এই তিনটা পরিত্যাগ করার নাম হলো রোজা। পেটের রোজা খাবার পরিত্যাগ করা, চোখের রোজা হারাম দৃশ্য না দেখা, মুখের রোজা হারাম খাবার না গ্রহণ করা এবং মিথ্যা গীবত শেকায়াত না করা ইত্যাদি। এখন হক আদায় করে যে ব্যক্তি রোজা রাখবে, ইহতিসাবা, আত্মসংশোধনের মানসিকতা নিয়ে যে ব্যক্তি রোজা রাখবে, সে ব্যক্তির রোজা তার জান্নাতের কারণ হবে। হারাম খাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, নাটক, সিনেমা, গাইরে মুহাররামা নারীর প্রতি দৃষ্টিপাত, এগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে। যদি বিরত রাখতে না পারি তাহলে এটা উপবাস হবে, রোজা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাউলাজ যুর ওয়ালা আমালা বি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা আতআমাহু ওয়া শারাবা, যে ব্যক্তি খাবার এবং পানীয় পরিত্যাগ করেছে, মিথ্যা মিথ্যার বেশাতি পাপাচার পরিত্যাগ করেনি, ওই ব্যক্তির খাবার এবং পানীয় পরিত্যাগ করার কোনো প্রয়োজন আল্লাহর নেই। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত মুফাসসির, তিনি বলেছেন, লাইসাল মাকসুদু মিন শারঈয়াতি সাওম নাফসাল জুআ ওয়াল আতশ বাল মা ইয়াতবাউহু মিন কাসরি শাহওয়াত ওয়া তাতবি'ইন নাফসি লামমারা লিন নাফসি লমুতমাইন্না ফা ইযা লাম ইয়াহসু যালিক লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাযরাল কুবুল। ফাতুল বারীতে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার বক্তব্যটিকে উদ্ধৃত করেছেন। নাসিরউদ্দিন বাইজাবি বলছেন, আল্লাহ তাআলা মানুষকে ক্ষুধা এবং পিপাসায় কষ্ট দেওয়ার জন্য রোজা ফরজ করেন নাই। আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল এই রোজা ফরজ করার মাধ্যমে তিনি মানুষের নফসে আম্মারাকে কন্ট্রোল করবেন। নফসে আম্মারা, নফসে মুতমাইন্নার অনুগত করে দেবেন, মানুষ হারাম পরিত্যাগ করতে শিখবে। যে আল্লাহকে ভয় করে, সামনে খাবার আছে খায় না, পানীয় আছে বুকে পিপাসা আছে আল্লাহ দেখছেন পান করে না, সে আল্লাহকে ভয় করে তারা হারামগুলো পরিত্যাগ করবে। যদি এটা করতে না পারেন তাহলে শুধুমাত্র খাবার পানীয় পরিত্যাগ করার নাম রোজা হতে পারে না। যে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা হারাম খাব না, মিথ্যা বলব না, চোখের হেফাজত করব, পর্দা করব, নিজেকে আল্লাহর যত ফরায়েজ আছে, হরুমাত আছে, তার অধীনস্থ বানাব। চার নাম্বার প্রস্তুতি গ্রহণ করা দরকার, রমজান কোরআনের মাস হিসাবে কোরআন হবে আমাদের সবচেয়ে বড় সঙ্গী। এই জন্য যারা কোরআন তিলাওয়াত পারেন না, তারা সিদ্ধান্ত নিতে হবে এই রোজা হবে আপনার কোরআন শিখার মাস।
আর সারা দেশে লকডাউনের কারণে আমরা ঘরে অনেক সময় আবার পেয়ে গেছি, তাই সন্তানকে কোরআন শেখাতে হবে। যারা বিশুদ্ধ পারেন না তারা বিশুদ্ধ শিখতে হবে, যারা অনুবাদ পারেন না অনুবাদ শিখতে হবে। রমজানে এক খতম কোরআন তেলাওয়াতের সিদ্ধান্ত নিতে হবে। যারা তাফসির পড়েননি তাফসির পড়তে হবে। রমজান হোক কোরআনের মাস, কোরআন হোক আমাদের রমজানের সবচেয়ে বড় সঙ্গী। আল্লাহ তাআলা এই রমজানে কোরআন নাযিল করেছেন। সুতরাং আসুন আমরা প্ল্যান করি, পরিকল্পনা করি, এই রমজান আমার কোরআন কেন্দ্রিক কাটাবো। এই জন্য যারা তাফসির পড়েননি পাঁচপারা তাফসির এই রমজানে শেষ করে দেবেন, যারা অনুবাদ পড়েননি পনেরোপারা অনুবাদ পড়ে ফেলবেন। এইভাবে প্ল্যান করুন, পরিকল্পনা করলে নিশ্চয়ই ভালো পরিকল্পনা সফলতার অর্ধেক। গুড প্ল্যানিং হাফ টু সাকসেস। এই জন্য আমরা চার নম্বরে কোরআন কেন্দ্রিক রমজান কাজে লাগাতে চাই। পাঁচ নম্বর ইফতারের ব্যাপারে দুটি জিনিস ফলো করবেন, একটা হলো সময় মতো ইফতার করবেন, আরেকটা হচ্ছে ইফতারের আগে দোয়া করবেন। আমরা অনেকেই ডিলেভি করি, সারাদিন রোজা রাখতে পারছি আর পাঁচ মিনিট পারবো না, এই জন্য দেখা যায় দেরি করে ইফতার করে। অথচ হাদিস হচ্ছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াযালুন নাস বিখাইরিন মা আজ্জালুল ফিত্র। বিশ্বনবী বলেছেন মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের সাথে থাকবে যতক্ষণ তারা যথা সময়ে ইফতার করবে। রোজা রাখতে বলেছেন যিনি, সুম্মা তিম্মু সিয়ামা ইলা লাইল বলে তিনি রাত আসার সাথে সাথে ইফতার করতে আদেশ করেছেন। তাই তার রোজা রাখা আদেশ মানা, যেমন আবার রাত যখন চলে আসবে সূর্য অস্তমিত হয়ে যাবে তখনই রাত শুরু হয়, তখনই যথাসময়ে ইফতার করাও তার আদেশ, সেটাকে গ্রহণ করতে হবে। এরপরে হলো দোয়া। হাদিসে আসছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহু আস-সায়িম হিনা ইফতির। তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরান না, তার মাঝে একজন হলো যখন সায়েম রোজাদার যখন সামনে ইফতার নিয়ে বসে থাকে ইফতারের সময় আল্লাহ দোয়া কবুল করেন। এই জন্য সন্তানদেরকে সাথে নিয়ে নিজে দোয়া করবেন, সন্তানদেরকে দোয়া করতে বলবেন, বিশেষ করে করোনার মহামারী থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তাড়াতাড়ি মুক্ত করেন, এর জন্য দোয়া করতে হবে বেশি বেশি করে। এরপরে সাহারি খেতে হবে, সাহারি খাওয়া সুন্নাহ। আমরা শেষ দিকে সাহারি খাওয়ার চিন্তা করব, আজান শুরু হয়ে গেলে সাহারির সময় শেষ হয়ে গেলে সাহারি খাওয়ার অভ্যাস পরিত্যাগ করতে হবে। প্লেটে যদি থেকে যায় সামান্য সেটা খেয়ে নেবেন, কিন্তু আপনি তো জানেন যে কখন সাহারির শেষ সময়। ঘুম থেকে উঠেছেন টের পাননি, এক গ্লাস পানি খাবেন রোজা ভাঙবেন, সাহারির সময় চলে গেছে কোনো পানিও খাওয়া যাবে না। সাহারি খাওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, এটা সুন্নাহ, না খেলে রোজার কোনো ক্ষতি হবে না। তাই আপনি সাহারির সময় চলে গেছে আজান শুরু হয়ে গেছে তারপর উঠে এক গ্লাস পানি খাইলেন কেন, কোনো প্রয়োজন নেই, রোজা ভেঙে যাবে, এটা করলে রোজা কাজাও করতে হবে। জামাতে নামাজ কোনোভাবে মিস করা যাবে না, রমজানের বাহিরে তো নাই, স্পেশালি রমজানে নয়, কোনোভাবে জামাত মিস করা যাবে না। মসজিদে যেহেতু যাওয়ার সুযোগ এখন কম করোনা ভাইরাসের কারণে, সতর্ক থাকতে হবে, জামাত ঘরে করতে হবে, নিজের স্ত্রী সন্তানদেরকে সাথে নিয়ে মা বাবাকে সাথে নিয়ে ঘরে জামাত করতে হবে। এক ওয়াক্ত নামাজও জামাতের বাহিরে যেন না হয়। সুন্নাহ নামাজগুলো নফল নামাজগুলো রমজান মাসে বেশি বেশি পড়া লাগবে, কারণ এ মাস বরকতের মাস। একটি নফলকে ফরজ বানিয়ে সওয়াব দেওয়া হয়, একটি ফরজকে সত্তরটা ফরজ বানিয়ে সওয়াব দেওয়া হয়, অর্থাৎ আল্লাহ তাআলা এই মাসে বারাকা দিয়ে ভর্তি করে দিচ্ছেন। এই জন্য আমাদের সকলকে বেশি বেশি নফল নামাজ পড়তে হবে, বিশেষ করে তাহাজ্জুদ, এ বিষয়ে যত্নবান হবো আমরা, কারণ যেহেতু সেহরি খেতে উঠতে হয়, সেহেতু বিশ মিনিট আগে উঠলেই তাহাজ্জুদটা পড়ার সুযোগ রয়েছে, তাই আমরা তাহাজ্জুদের ব্যাপারে যত্নবান হবো। ফজরের নামাজ না পড়ে সেহরি খেয়ে ঘুমাবেন না, কাজা হয়ে যেতে পারে ফজর, এই জন্য ফজর পড়ে আউয়াল ওয়াক্তে ফজরের নামাজ পড়ে ফেলবেন, সেহরি খাওয়ার পরে তারপরে যদি প্রয়োজন হয় একটু বিশ্রাম নেবেন। এরপর দান সাদাকা বাড়িয়ে দিতে হবে। যখন রমজান আসত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রবাহিত বায়ুর মতো দান করতেন, এজন্য আমরা এখন করোনার কারণে যারা দিনমজুর তারা কিন্তু অসহায় হয়ে গিয়েছে, মধ্যবিত্ত মানুষগুলো কষ্টে আছে, নিম্নবিত্তরা খুবই কষ্টে আছে, যারা নিম্নবিত্ত গরিব তারা চাইতে পারে কিন্তু যারা মধ্যবিত্ত তারা নাই আবার চাইতেও পারে না, তাই তাদের ব্যাপারে আমাদেরকে খোঁজ নিয়ে নিয়ে সহযোগিতা করার জন্য এগিয়ে যেতে হবে। দান করুন বেশি বেশি করে রমজানে, জাকাতের হিসাব করে ফেলুন, রমজানের প্রথম দিন থেকে হিসাব শুরু করে দিন। আল্লাহ তাআলা সওয়াব যেহেতু বেশি দেন, তাই জাকাত আমরা রমজান মাসে হিসাব করব, সারা বছর ধরে আস্তে আস্তে করে দান করব। যাদের টাকা বেশি আছে তারা একসাথে দান করবেন না, হিসাব করবেন একসাথে।
দান করবেন সারা বছর। কারণ দেখা যায় রমজানে শুধু যাকাত দিয়ে দেয়, রমজান মাস চলে যাওয়ার পরে গরিব মানুষগুলো টাকা চাইতে আসে, তখন ধনীরাও দিতে চায় না। টাকা যদি থাকতো যাকাত থেকে আপনি দিতে পারতেন। এই জন্য আপনি যাকাতের খাত আলাদা করে ফেলবেন, একসাথে সব দেওয়া দরকার নেই, বরং আপনি সারা বছর ধরে দেবেন। এই চিন্তা মাথায় রেখে আপনি কিছু টাকা জমা রাখতে পারেন, ইসলামে এই অনুমোদন আছে। একসাথে দিয়ে দেয়া কি ইসলাম ফরজ করে নাই? ইসলাম ফরজ করেছে বছর একবার হিসাব করে ফেলা। আপনার 1,00,000 টাকা জাকাত আসছে, তা আপনি 1,00,000 হিসাব করে ফেলছেন, 50,000 রমজানে দিয়ে দেন, বাকি 50,000 আলাদা করে রেখে দেন এবং নিজের আপনজনকে দাঁড়াইয়া দেন যে এটা হচ্ছে জাকাতের টাকা। তাহলে আপনি যদি আল্লাহ না করুক মরেও যান, তারা যেন সেটা ব্যয় করতে পারে। এরপর ধূমপান পরিত্যাগ করার অভ্যাস রমজান থেকে নিতে পারেন। ধূমপান বিষপান, অতএব সাবধান, ধূমপান কবিরা গুনাহ, মাকরুহ তাহরিমি, কোনো কোনো আলেমরা এটাকে হারাম বলেছেন। এই জন্য রমজানকে কাজে লাগান, লম্বা সময় ধূমপান করেন না। সুতরাং আপনি চাইলে আস্তে আস্তে করে এ বদভ্যাস পরিত্যাগ করতে পারেন। তারাবির নামাজ তাড়াহুড়া করবেন না, নিজের ঘরে পড়ুন, যেহেতু এখন করোনা ভাইরাসের প্রকোপ, এবং সুন্দরভাবে পড়ুন, জামাতের সাথে পড়ুন। এরপরে কদরের ব্যাপারে সতর্ক থাকুন, রমজানের শেষ দশকের প্রতিটা বেজর রাত কদর তালাশ করুন। এরপরে তাকওয়ার মূল শিক্ষা, হারাম পরিত্যাগ করা, ফারায়েজগুলো গ্রহণ করা, নিজের জীবনকে আল্লাহর ভয় দিয়ে রঙিন করে সাজিয়ে তোলা, ওইভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করে এ রমজানকে সেলিব্রেট করে মুত্তাকি হওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।